আশ্বিন মাসের শেষ পূর্ণিমায় যে লক্ষ্মী পুজো হয়ে থাকে তাকেই কোজাগরী বলা হয়। আসলে কোজাগরী শব্দটির উৎপত্তি কো জাগতি থেকে। এটি একটি সংস্কৃত শব্দ, আর এর অর্থ কে জেগে আছো। পুরাণে কথিত আছে কোজাগরীর লক্ষ্মী পুজোর দিন মা মর্তে আসেন, সকলের বাড়ি বাড়ি গিয়ে আশীর্বাদ দেন, কিন্তু যে বাড়ির দরজা বন্ধ থাকে সেই বাড়িতে দেবী প্রবেশ করেন না, মুখ ফিরিয়ে চলে যান। সেজন্য নাকি রাত জেগে মা লক্ষ্মীর পুজো হয়। আশ্বিন মাসের শেষে পূর্ণিমা তিথিতে সেই পুজো হওয়ায় কোজাগরী লক্ষ্মী পুজো বলা হয়। পঞ্জিকা অনুযায়ী এবছর 28 অক্টোবর 2023 এবং বাংলার 10ই কার্তিক 1430 শনিবার পড়েছে কোজাগরী লক্ষ্মী পুজোর দিন। কোজাগরী পূর্ণিমা তিথি শুরু 27 অক্টোবর 2023, 9ই কার্তিক 1430 শুক্রবার, শেষ রাত্রি 3:47 থেকে। কোজাগরী পূর্ণিমা তিথি সমাপ্ত 28 অক্টোবর 2023, 10ই কার্তিক 1430 শনিবার রাত্রি 1:56। কোজাগরী লক্ষ্মী পুজোর শুভ মুহূর্ত। বাংলার 10ই কার্তিক এবং ইংরাজির 28 অক্টোবর শনিবার সূর্যাস্তের পর অর্থাৎ প্রদোষে 5টার পর থেকে শুরু হবে এবং থাকবে 6:36 পর্যন্ত। এবছরের দ্বিতীয় ও শেষ চন্দ্রগ্রহণ হবে আগামী 29শে অক্টোবর। চন্দ্রগ্রহণ শুরু হবে 29শে অক্টোবর রাতে 1:05 এবং গ্রহণ ছেড়ে যাবে 29শে অক্টোবর রাত 2:24। গ্রহণ থাকবে 1 ঘন্টা 29 মিনিট। গ্রহণের সূতককাল শুরু হবে 28শে অক্টোবর বেলা 2:52 এবং সূতককাল শেষ হবে 29শে অক্টোবর রাত 2:22। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী গ্রহণ শুরু হবে 10ই কার্তিক শনিবার রাত 1:05। গ্রহণ শেষ হবে 10ই কার্তিক শনিবার রাত 2:24। গ্রহণকালের স্থিতি 1 ঘন্টা 19 মিনিট। অর্থাৎ দেখা যাচ্ছে পূর্ণিমা পড়া ও গ্রহণ শুরু হওয়ার মাঝে অনেকটা সময় হাতে পাওয়া যাচ্ছে। এই সময়ের মধ্যে পুজো করে নিলে ভালো হবে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। কোজাগরী লক্ষ্মী পুজোর বিধি। এই দেবী অল্পতেই সন্তুষ্টা, তাই লক্ষ্মী পূজা মোটের ওপর বাহুল্যহীন, এমনকি সবসময় দেবীর মূর্তি স্থাপনেরও প্রয়োজন পড়ে না। কেউ পূজা করেন সরা বা ঘট বা ঝাঁপিতে, কিন্তু পূজার স্থানটি খুব ভালো করে পরিষ্কার না করলেই নয়। পরিষ্কার করেই ধূপ এবং দীপ জ্বালানো নিয়ম, আর কিছু নয়। তাতে ঘরটি শুদ্ধ হয়, আলোকিত হয়, সেই সঙ্গে শান্ত হয়ে আসে মনটিও। এরপরেই আলপনা আঁকার পালা, যে যার সাধ্যমতো আলপনা আঁকতে পারেন। তবে পূজাস্থানে এবং বাড়ির দরজার কাছে লক্ষ্মীর পদচিহ্ন না আঁকলেই নয়, বিশেষ করে একটি লক্ষ্মীর পা আঁকতেই হবে পূজার ঘটের পাশে। তারপর মনোসংযোগের পালা, লক্ষ্মী পুজোর সময় কারো সঙ্গে কথা বলতে নেই, অন্যমনস্ক হতে নেই, মনটি স্থির রাখতে হয় লক্ষ্মীতেই। আর যদি দৈবাৎ মনটি অন্যমনস্ক হয়ে যায় বা কারো সঙ্গে বিনিময় হয়ে যায় কিছু কথা, সেক্ষেত্রে যথাবিহিত মন্ত্রপাঠে পূজা কর্তব্য। প্রথমেই চারিদিকে এবং যে বা যারা পুজো করবেন তাদের মাথায় গঙ্গাজল ছিটিয়ে নিন। তারপর নারায়ণকে স্মরণ করে পূজা শুরু করুন। পূজার স্থানে একটি তামার পাত্রে জল রাখুন। সূর্যকে এই জল অর্পণ করতে হবে। সূর্যকে স্মরণ করে তামার পাত্রে জল ঢালতে ঢালতেই সূর্যকে স্মরণ করুন। মাটির একটি গোল ডেলাকে সমান করে তার উপর ঘট বসান। ঘটের সামনে ধান ছড়িয়ে দিতে হবে। ঘটে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকুন।
এবার ঘটে গঙ্গা জল ভরে তার ওপর আম্রপল্লব রাখুন। আম পাতার ওপর তেল ও সিঁদুরের ফোঁটা দিয়ে দেবেন। পাতার ওপর হরিতকী ফুল দূর্বা রাখুন। ঘট স্থাপনের পর ধ্যান মন্ত্রে লক্ষ্মীকে প্রণাম করুন। লক্ষ্মী পুজোর ধ্যান মন্ত্র: ওম পাশাক্ষ মালিকাম্ভজ শ্রীনির্ভীর্যাম্য সৌম্যয় পদ্মাসনস্থং ধ্যায়েচ্চ শ্রীং তৈলক্য মাতরম গৌরবর্ণং সুরূপাঞ্চ সর্বলঙ্কার ভূষিতম রৌক্ম পদ্ম ব্যগ্রকরং বরদাং দক্ষিণেন তু। এবার লক্ষ্মীকে আহ্বান করুন। হাত জোর করে মা লক্ষ্মীকে স্মরণ করে বলুন, এসো মা আমার গৃহে প্রবেশ করো, আমার গৃহে অধিষ্ঠান করো, আমার এই সামান্য আয়োজন নৈবেদ্য গ্রহণ করো মা। এরপর লক্ষ্মীর পা ধুয়ে দিতে হবে। লক্ষ্মীর পায়ে ও আলপনা দিয়ে আঁকা পায়ে জলে ছিটে দিন। এবার ঘটে আতপ চাল দূর্বা ফুল ও চন্দন দিন। তারপর এক এক করে লক্ষ্মীকে সব অর্পণ করুন। ফল মিষ্টি ইত্যাদি নৈবেদ্য দিন, ধূপ ধুনো দেখান। অর্পণ করার পর এবার পুষ্পাঞ্জলি দিতে হবে। হাতে ফুল নিয়ে পুষ্পাঞ্জলি মন্ত্র বলে তিনবার অঞ্জলি দিতে হয়। মন্ত্রটি হলো, নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে জাগতিস্থং প্রপন্নানাং সামে ভুয়া তদর্চবাত। শ্রী শ্রী মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র: ওং বিশ্বরূপস্য ভার্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। এরপর লক্ষ্মীর বাহনকে ফুল দিন এবং নারায়ণকে স্মরণ করে ঘটে ফুল দিতে হবে। এবার ইন্দ্র ও কুবেরকে স্মরণ করে ঘটে ফুল দিন। তারপর লক্ষ্মীকে প্রণাম করুন। অবশেষে লক্ষ্মীর পাঁচালি পরে পুজো সম্পন্ন করুন। লক্ষ্মী পুজোয় যেসব কাজগুলো করা যাবে না সেগুলো হলো, কাঁসর ঘণ্টা বাজানো যাবে না, এতে লক্ষ্মী অসন্তুষ্ট হন, শুধু শাঁখ বাজাবেন। লক্ষ্মীর ঘটে তুলসী পাতা দেবেন না, লোহার বাসন ব্যবহার করবেন না। কোজাগরী লক্ষ্মী পুজো সাধারণত সন্ধেবেলা করা হয়, তবে অনেকে সকালেও করে থাকেন। সকালে করলে তা সকাল 9টার মধ্যে করে নিলেই ভালো।